পুলওয়ামা বিস্ফোরণে নিহত ভারতের বীর শহীদ সেনাযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন। 14ই ফেব্রুয়ারি ভারতবর্ষের সেই অভিশপ্ত কালো দিন, যা 2019 পুলওয়ামাতে ঘটা জঙ্গি বিস্ফোরণে নিহত ভারতের বীর শহীদ সেনাযোদ্ধাদের কথা স্মরণ করিয়ে দেয় দেশের সকল নাগরিকদের। তাই সেই বীর শহীদ সেনাযোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন সহ আত্মার শান্তি কামনা ও নিরবতা পালনের মধ্য দিয়ে বর্তমানে ভারতবর্ষকে সুরক্ষার চাদরে মুড়ে রাখা বর্তমান ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সেনাযোদ্ধাদের সাথে নিয়ে ও হাতে ভারতীয় পতাকা ও গোলাপ ফুল তুলে দিয়ে তাদের সম্মান প্রদর্শনের মাধ্যমে এক অভিনব প্রয়াস তুলে ধরলেন দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম দাস। আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে প্রতিটি ভারতবর্ষের নাগরিকদের কাছে আমরা জানি সেই অভিশপ্ত কালো দিন, যে 14ই ফেব্রুয়ারিতে পুলওয়ামা হত্যাকাণ্ডে আমাদের যে বিস্ফোরণ হয় পুলওয়ামাতে, সেই আমাদের বীর শহীদরা যে মৃত্যুবরণ করেন তাদের আত্মার শান্তি কামনা করে আজকে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা উপস্থিত হয়েছি। আমাদের বর্তমান সেনা জওয়ানদের সাথে নিয়ে, যারা বর্তমানে আমাদের ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন, যারা ভারতের প্রতিটি নাগরিককে সুরক্ষার চাদরের মুড়ে রেখেছেন, তাদেরকে সাথে নিয়ে আমরা সেই শহীদ বীর যারা শহীদ বরণ করেছেন সেই সমস্ত যোদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং শ্রদ্ধা জ্ঞাপন সহ যারা বর্তমানে রয়েছেন আমাদের জওয়ানরা তাদেরকে হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে এবং গোলাপ ফুল তুলে দিয়ে আমরা সম্মান প্রদর্শন করেছি। আপনার নাম? প্রীতম দাস, দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415।